আমি যতই প্রমাণ দিই, যতই চেষ্টা করি, উনি আমাকে কোনোদিনই আপন ভাবতে পারবেন না। মেজদি আমাকে কারা ট্র্যাপে ফেলেছে, আর আমাকে ট্র্যাপে ফেলে তাদের কী লাভ হয়েছে এটা যতক্ষণ না জানতে পারছি না, আমার কিছুতে শান্তি হচ্ছে না। আমাকে কিডন্যাপ করাটাই যদি উদ্দেশ্য হয়ে থাকবে, তাহলে কুণাল বাবুকে ভিডিও পাঠিয়ে আমাকে বাঁচানোর তো কোনো প্রয়োজন ছিল না। তার মানে কুণাল বাবুর বিয়ে ভাঙাটাই না আসল উদ্দেশ্য ছিল, আর তার সাথে সাথে আমাদেরকে এই বাড়ির সবার কাছে খারাপ করাটাও। ওরা না জঙ্গলে ওত পেতে বসেছিল, ওখানকার স্থানীয় লোকেদের চলে আসা, মিডিয়া চলে আসা, তুই আমাদের বিয়ে দেওয়াচ্ছিস সেই ভিডিও সিঙ্গুরায় বাড়িতে পাঠানো, পুরোটাই কিরকম একটা যেন প্ল্যানিং অনুযায়ী হয়েছে বলে তোর মনে হচ্ছে না? আর মেজদি, তুই আমাকে বা আমার সাথে কেন যেতে দিলি না বলতো? কুণালবাবুর সাথে না হয় অয়নার বিয়েটাই হতো, তাহলে জাম্বুরা তোর মধ্যেও ঝামেলা হতো না, আর কুণালবাবু ওনার পছন্দের বউকে নিয়ে আনন্দে থাকতে পারত। এই বাড়িতে একবার কারোর সাথে কারোর গাঁট ছড়া বাঁধা হলে তার সঙ্গ সারা জীবন দিতে হয় বনি, এটাই এই বাড়ির নিয়ম। আমি এই বাড়ির বউ হয়ে সেই নিয়মটা কি করে ভেঙে ফেলি বল? তুই এত চিন্তা করিস না, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই বাড়ির লোক আমাকে কোনোদিনও মেনে নেবে না রে মেজদি। আমি যতদিন ওদের সামনে থাকবো ততদিন সবটা কি করে ঠিক হবে আমি সত্যিই জানি না। যখন ঠিক হবার তখন ঠিক হয়ে যাবে, তুই এত চিন্তা করিস না। শোন, আজকে তোদের কাল রাত্রি কাল বউ ভাত, অনেক নিয়ম আছে, প্রচুর ধকল যাবে। যা এখন গিয়ে শুয়ে পড়, আমি ছোটবেলার মতন মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। যা যা শুয়ে পড়। তখন থেকে একই কথা বলে যাচ্ছেন কেন? কিছু করা যাবে, কিচ্ছু করা যাবে না। আপনি তো জানেন অয়নাকে ভালোবাসেন, তারপরেও আমি মুখ বুঝেই যেটা করতে বাধ্য হয়েছি। কে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু কুণালবাবু এই বিয়েটা নিয়ে কি ভাবেন সেটা আমাকে জানতেই হবে। আর আমি চাই না আমাদের জন্য মেজদি আর জাম্বুর সম্পর্কে কোনো আঁচ পড়ুক।
রানী হব আমি, সিংহরায় বাড়ির বড় রানী। রাজ করব আমি এই বাড়িতে, রাজ করব। কি আবল তাবল বকছিস দিদি, বাজে বকিস না তো, ভোর হয়নি এখনো, স্বপ্ন দেখিস না। ভোর ভোর হলে এই স্বপ্নটা সত্যি হতো, কেউ আটকাতে পারত না। বনি, কি হয়েছে বনির? কি হয়েছে বল? বনি নেই। নেই মানে কোথায় ও? কি আপনি কি করছেন এখানে? আপনার সাথে কথা আছে। কি কথা? আপনি একটা কথা স্পষ্ট করে বলুন তো। আপনিও কি মনে করেন যে আমার আর মেসির জন্য আমরা জীবনটা নষ্ট হয়ে গেছে? আমরা চক্রান্ত করে আমি আপনার গলায় ঝুলে পড়েছি। মানছি আপনি অয়নাকে ভালোবাসতেন, কিন্তু আমি তো আপনার বিয়েটা ভাঙতে চাইনি, সেই জন্যই তো আমি এখান থেকে চলে গেছিলাম। হোয়াট? এই কথাটা কি মানে বলতে চাইছেন? তা কি বলতে চাইছেন আপনি? আপনি আমার বিয়ে যাতে না ভাঙে সেই জন্য চলে গেছিলেন, তাহলে আপনার ওই কাবাডি সিলেকশনের কি কি বলতে চাইছেন আপনি, একটু ক্লিয়ারলি বলবেন প্লিজ। আপনি প্লিজ চিৎকার করবেন না, সবাই ঘুমোচ্ছে, আপনি আমার সাথে বাইরে চলুন। মা, বৌদি, তোমরা প্লিজ নিচে এসো, এবারে ছোট বউয়ের আক্কেলটা দেখে যাও একবার প্লিজ। কাল রাত্রে বরের হাত ধরে তাকে বাইরে নিয়ে যাচ্ছে, এত বড় অসভ্য বেহায়া মেয়ে একটা। খড়ি, এই তোমার বোনের শিক্ষা? হ্যাঁ, এ বাড়িতে আসার পর থেকে যা ইচ্ছে তাই করবে, মঙ্গল অমঙ্গল কিচ্ছু মানবে না। ওর কি মাথায় বেসিক কোনো বুদ্ধি নেই গো? কোনটা বাপের বাড়ি কোনটা শ্বশুর বাড়ি জাস্ট ভুলে গেছে? ওকে ভেবেছে ওর এসব অসভ্যতা এই বাড়ির লোকজন আমরা সবাই মেনে নেব? প্লিজ মেজদিকে কিছু বলবেন না, আমি যেখানে এসেছি এই বিষয়ে মেজদি কিচ্ছু জানতো না। আর যে বিয়েটা আপনারা কেউ মেনেই নেননি তার আবার কিসের নিয়ম? তার আবার কিসের মঙ্গল অমঙ্গল? আর এমনিতে আমি এসব বিয়ের নিয়ম টিয়ম মানি না। এই শোনো, তুমি মানো কি মানো না তাতে জাস্ট আমার কিচ্ছু যায় আসে না। আমি মানি, এই নিয়মগুলো এবাড়ির লোকজন মানে, দ্যাটস ইট। তাই আজকের থেকে আমার ছেলের মঙ্গল অমঙ্গলের দায়িত্বটা আমাকেই নিতে হবে। তুমি জানো, হ্যাঁ, দিদি বলেছিল যে কুণালের অমঙ্গল হবে, তাই হাজার অনিচ্ছে সত্ত্বেও এই মেয়েটার বরণের সময় আমি এসে দাঁড়িয়েছিলাম এখানে। কিন্তু এই মেয়েটাকে দেখো, এ তো শুধু আমার ছেলের ক্ষতি চায়। হ্যাঁ, ক্ষতি চায়, মঙ্গল চাই না। তাহলে আপনি ভাবুন মা, কাল রাত্রে যেখানে বরের মুখ দেখতে নেই সেখানে কিনা এই মেয়েটা আমার ছেলের হাত ধরে ওকে বাইরে নিয়ে যাচ্ছে। ছি 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 ছি, এরকম নির্লজ্জ বেহা মেয়ে আমি না দুটো দেখিনি। আপনি কিন্তু বনি, একদম চুপ করে থাক, আজকে কিন্তু দোষটা তোর। বোন শোন, কেন শুধু শুধু অশান্তি বাড়াচ্ছিস তুই? একটু তো শান্ত হয়ে থাকতে পারিস? এখন তোর জন্য আমাকে আর খড়িকে অকারণে সবার কাছ থেকে কথা শুনতে হবে। এটা তো হওয়ারই ছিল, এটা হওয়ারই ছিল। আরে তোমাদের মনে নেই কাল রাত্রির দিন খড়িও কি কাণ্ড ঘটিয়েছিল? এই পরিবারের মান সম্মানের কথা না ভেবে আপনি যখন মাঝরাতে খাবার খুঁজতে বেরিয়ে গেলেন, তখন খেতে আপনাকে হবেই। আমিও দেখব আপনি কতটা খেতে পারেন, কারণ এই ঋদ্ধিমান সিংহ রায় নিজে হাতে আপনার মুখে খাবার তুলে দেবে। কেন এত বাড়াবাড়ি করছো?
খড়ি যেটা করেছিল আজ ওর বোন বনি ঠিক সেটাই করছে। হিতে আমার এত প্রশ্ন করার কি আছে? ওদের বাড়ির শিক্ষাই এইটা। আর তাছাড়া বরচাঁদ বাড়ির মেয়েরা তো এসেছেন এ বাড়ির অমঙ্গল করতে। লাইক সিরিয়াসলি বনি, তোমার মধ্যে কি কোনোদিন ম্যাচিউরিটি আসবে না? চারো তোমাকে বলে লাভ নেই খড়ি, তুমি কোনো রকমে তোমার বোনকে এবাড়ির বউ করে তো নিয়ে চলে এসছো, তো এবাড়ির বেসিক এটিকেট ডিসিপ্লিন এগুলো শেখাতে পারলে? তুমি নিজে কিন্তু সব কিছু ডিলিজেন্টলি মেনে চলো, ওকে শেখাতে পারছো না কেন? আরে এরা সবকটা এরকমই, কে কাকে আর কি শেখাবে? আমাকে যা বলার বলুন, কিন্তু আমার মেস থেকে কিচ্ছু বলবেন না আপনি, না তো তখন যেটা বাকি রয়ে গেছে না সেটা কিন্তু এখন খেতে হবে। বিহেভ ইয়োরসেলফ বনি। আর আপনি, আপনার বোনকে সামলানোর কথা আপনার ছিল না, এই সামলাচ্ছেন, নিজে ভুল করে চোখ রাঙাচ্ছেন, আমার বোনের ওপর চোটপাট করছে। এবারে নিয়ম, এবারে শিক্ষা ওকে বুঝিয়ে দিন। আমি তো বলছি জানবো, মেসি সত্যি কিছু জানে না। আমরা সত্যি কিছু জানি না, আমরা ঘুমোচ্ছিলাম, তারপর হঠাৎ দেখলাম বনি নেই রুমে, তাই বাইরে আসলাম ওকে খুঁজতে। আর আমরাও নিজেরা চাই না যে অকারণে ঝামেলা হোক, অকারণে ঝগড়া হোক। আমি সবার কাছে বনির হয়ে ক্ষমা চাইছি, এরকম ভুল ও আর কোনোদিনও করবে না। আর ক্ষমা চেয়ে কি হবে, যা হওয়া সেটা তো হয়েই গেছে। একটা ব্যাপার আমার কাছে ক্লিয়ার করি, তোমার এই বোন ও না আমার ছেলে কোনো মঙ্গল চায় না। কোনাল চল আয়। আজকের রাতটুকুনি তুমি অপেক্ষা করে যেতে পারতেই বনি, তুমি জানো না যে আজকের রাতে স্বামী স্ত্রী একে অপরের মুখ দেখে না, শুধু কুণালের নয় তোমার, তোমাদের দুজনের বৈবাহিক সম্পর্কেরও অমঙ্গল হয় এইসব নিয়ম পালন না করলে। আমি জানি ঠাম্মি, তাই আমি কোনো নিয়ম ভাঙিনি, আর জেনে বুঝে ভাঙতামও না। আমাকে একটা কথা বলো তো, তুমি কি কুণালের মুখ দেখেছিলে? না। যাক, তাহলে আর এত চিন্তার কিছু নেই, অনেক রাত হয়ে গেছে আর এই সমস্ত কথা বাড়ি ওর কোনো লাভ নেই, ভালো লাগছে না, যাও যে যার ঘরে শুতে যাবে, যাও। মা চলো। আর কত সর্বনাশ করবেন আমাদের? দুদি তো বলেই দিলেন অয়নার এই বাড়িতে বিয়ে হোক আপনার কেউ চাইতেন না, আর কি চান? এই বাড়িতে একের পর এক অমঙ্গল হয়েই চলুক। একটু ভুল বুঝছেন ঋদ্ধিমান বাবু, এই বাড়ির কোনো অমঙ্গল আমি কোনোদিনও চাইনি আর জীবনে চাইব না। আমি তো শুধু আপনার হাত কাটলো কি করে? আপনি যে আঘাত দিয়েছেন তার কাছে এটা কিছু না, আপনাকে আমায় নিয়ে ভাবতে হবে না। তবে এই আঘাতের এই যন্ত্রণার সবটা ঋদ্ধিমান সিংহরে আপনাকে কাল ফিরিয়ে দেবে, তৈরি থাকবেন। ব্রো, কুণাল আর বনির বিয়েটার জন্য কিন্তু ঋদ্ধি আর খড়ির মধ্যে চির ধরেছে। এবার ঋদ্ধির অহংকার আর ওর ব্যবসাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার পালা। আমি ভাবছি অন্য কথা, আমি এখনো বুঝতে পারছি না যে পোষ বাবুকে আমাদের বাড়ির অ্যাড্রেস কে দিল, আমাদের মধ্যে কি কেউ ওই ডিজাইনের ব্যাপারটা জানে যে ওই ডিজাইনের সাপ্লাই দিচ্ছে? সেটা জানার জন্য তো আমাদেরকে কাল সকাল অবধি ওয়েট করতে হবে। ঠাম্মি বলছি, বনি কুণালের ভাত কাপড়ের সমস্ত জিনিস আমি গুছিয়ে নিয়েছি। ও আচ্ছা,
ভাতের থালা কাপড় গয়না সব ঠিক মতো দেখে নিয়েছো তো? হ্যাঁ আমি তো দিয়েছি, তুমি তাও একবার একটু দেখে দেবে? হ্যাঁ চল। মা, আমি তোমার কথা মতো ডাকতে গিয়েছিলাম, কিন্তু ছোট বৌদি বললো যে বনি কুণালের ভাত কাপড়ে ছোট বৌদি আসবে না। ছোট বৌদি বললো যে ছোট বৌদি আদৌ চাই না যে ওদের ভাত কাপড়ের অনুষ্ঠানটা হোক। এ বাড়ির কর্ত্রী এখনো বেঁচে আছে ছোট বৌকে, আমি যখন বলেছি তখন সমস্ত নিয়ম কানুন হবে। আর আমি বলছি কুণাল যখন বনিকে বিয়ে করেছে তখন সমস্ত নিয়ম পালন করতে হবে, ওদের ভাত কাপড়ও হবে। খড়িমা তুমি যাও তো, বনিকে তৈরি করে আনো, এদিকটা আমরা দেখে নিচ্ছি, যাও। জ্ঞানদারি দাদা শাড়ি পরা তো আমার ভালো লাগছে না। কি করছিস তুই, কি করছিস? একটু শান্ত হয়ে দাঁড়া, এরকম করলে কিন্তু হবে না, একটু বোঝ বিষয়টা। দাঁড়া আমি আমি এদিক থেকে করি। আরে বসেও তো শাড়ি পরা যায় না। বসে শাড়ি পরা যায় না, তুই আর শোন, ওখানে গিয়ে কিন্তু একদম উঁচু গলায় কথা বলবি না। যদি একবার ভালো লাগবে না তাড়াতাড়ি কর না। তুই কেন করছিস? দেখ না আমি পারছি না, এখনো শাড়ি পরিসনি, এ তো অনুষ্ঠান শুরু হয়ে যাবে, কি ব্যাপারটা কি দিদি, কেন হয়নি? আরে আমি দেখ ওকে দাঁড়াতে বলছি, ও শুনছে না আমার কথা, আমি পারবো না, তুই কর, তুই কর। কি ব্যাপারটা কি বনি, কেন এরকম করছিস? তুই কি অনুষ্ঠানে প্যান্ট শার্ট পরে যাবি? এমনিতেই তো পান থেকে চুন খসলে লোকে কথা শোনাতে ছাড়ছে না, তারপর তোকে যদি এভাবে দেখে তাহলে তা দেখতেই হবে না। দেখ মেজদি, এমনিতেই আমি শাড়ি সামলাতে পারি না, লোকের সামনে যদি বাই চান্স কোমর থেকে স্লিপ করে পড়ে যায় তাহলে তো আরও অসম্মান হবে, আরও কথা শোনাবে, তার থেকে ভালো আমি প্যান্ট শার্ট পরে যাই। চুপ, একদম চুপ। প্যান্ট শার্ট পরে নাকি ভাত কাপড়ের অনুষ্ঠানে যাবে? চুপ করে দাঁড়া। ভালো, ওই ওই আঁচলটা ওদিকে ধর তো। হ্যাঁ তুই এটা নে। কি করে হাত গোবান, চুপ করে। প্রে বাপ, আমি শার্টের উপরই পরিয়ে দিচ্ছি, অসুবিধা হবে না, আমি যেরকম ভাবে পরিয়ে দেবো, তারপরে আর একদম এদিক ওদিক করবি না, ঠিক আছে? চুপচাপ আস্তে আস্তে হাঁটা চলা করবি। সুন্দর দেখাচ্ছিস সত্যি মেজদি, তোর না কোনো জবাব নেই, তুই আসলে আর ফটাফট শাড়ি পরানো হয়ে গেল। আর এই কাছে মাথাকে দেখ, তখন থেকে একটা শাড়ি পরা দেখে হিমশিম খেয়ে যায়। চুপ কর তো, আমি নিজে শাড়ি পরতে পারি এটাই বড় ব্যাপার। আর শোন, তোকে শাড়ি পরানো হলো না, বাককে নিয়ে খেলা দেখানোর মতো অবস্থা, ঘেমে নিয়ে একাকার কাণ্ড। আস্তে বল, আস্তে আস্তে। আপনি এসে গেছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ বনি, ওরকম করিস না, একটু ঠিক করে থাক, আমি আসছি। ও দিদি বলছি যে তুই ওই ওকে ভাত খাবার অনুষ্ঠানে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ আমি আসছি। বনি সাবধানে কিন্তু, তুই একবার হেঁটে দেখবি, একবার হেঁটে দেখ। আরে এইভাবে হাঁটছিস কেন? আস্তে বোন, এইভাবে কেন হাঁটছিস তুই? তুই তুই দেখ, আস্তে আস্তে হাঁট, আস্তে আস্তে দেখ। হ্যাঁ দিদি, আমি তো সিংহরায় বাড়ির গার্ডেনে এসে গেছি, আপনি কোথায়? এই তো আমিও এখানেই আছি। এখানে মানে বাড়ির ভিতরে? হ্যাঁ আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি, আসছি দাঁড়ান। এই তো আপনাকে এখানে কেন আসতে বললাম বলুন তো, এটা তো আমার শ্বশুর বাড়ি। কি? আরে লোকটা সরছে না কেন বলতো, কি এসে দাঁড়ালো কিছু বুঝতেই পারছি না। হ্যাঁ আমি তো এই বাড়ির বড় বউ।
আমি মাঝে আদিকালী বাজারে গেছিলাম, সেখানে গিয়ে শুনি আপনার খুব বড় বাড়িতে বিয়ে হয়েছে, কিন্তু আপনি যে সিংহরায় বাড়ির বড় বউ তা তো আমি জানতাম না। হোয়াট, এটা আমি কি দেখছি? তো সর্বনাশ হয়ে গেল, তার মানে সিংহরায় জুয়েলার্সের ডিজাইন করতে খড়ি। এই কথাটা কেন আমার কাল রাত থেকে মাথায় এলো না? ব্রো, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আবার কি হবে? সব মাটি মারা গেল, সব ভেস্তে গেল ব্রো। কিচ্ছু ভেস্তে যায়নি। এটাকে কি বলে জানিস? মেঘনা চাইতেই জল। এটি কিন্তু আমাদের বিশাল ফায়দা হলো। কি বলছিস তুই বলতো? ফায়দা? কিসের ফায়দা? একবার যদি কেউ জানতে পারে না, সবার আগে আমি ফাঁসবো, আমার বিপদ হবে। আমি আছি তো, তোর কোনো বিপদ হবে না। মানে ঋদ্ধিমান সিংহরায় জুয়েলার্স এবার ধুলোয় মিশে যাবে। আর সেটা কি করবে? ঋদ্ধিমান সিংহরায় স্ত্রী খড়ি সিংহরায়, আর কেউ না। ওকে, আপনি তাহলে কাজ শুরু করে দিন, আমার কিন্তু খুব তাড়াতাড়ি ডেলিভারি চাই। আর টাকার কথা যা বলেছেন সময় মতো পেয়ে যাবেন। একদম, আমি খুব তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলবো, আর আপনাকে একটা ফোন করে দেবো। আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাচ্ছেন। আপনি সেদিন যখন সোচ্চারে ঘোষণা করেছিলেন যে বনিকে এই বাড়ির বউ করে আনলে আপনার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, আমিও সেদিন আপনাকে একটা কথা বলেছিলাম ঋদ্ধিমান বাবু, আমি এই বাড়িতে থাকব, এই বাড়ির বড় নাত বউ হয়ে, আপনার স্ত্রী হয়ে নয়। তাই কোনো প্রশ্ন আপনি আমাকে করতে পারেন না, সেই অধিকার আপনি হারিয়েছেন। চলো 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 পাল্টাই।